সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন 2020 সালের এপ্রিল মাসটি সিংহ রাশির জাত ব্যক্তিদের কর্ম, অর্থ, ভাগ্য ও দৈনন্দিন জীবন কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, 1 ও 2 এপ্রিল চন্দ্র আপনার রাশির একাদশে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি ধার দেনা করে বাড়ি ফিরতে হতে পারে। বিশেষ করে সদ্যজাত জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারের মন বিষণ্ণ হয়ে পড়তে পারে বা ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। গৃহবাড়ি অবশ্য অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তবে মনে রাখবেন, রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী ও অধ্যবসায়ী হলে সময়টি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি 3 ও 4 এপ্রিল 2020 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে। আমরা জানি দ্বাদশস্থ চন্দ্র খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমান্তালে ঘটায়, তাই তো বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে আপনাকে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য হবেন। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে, তবে মনে রাখবেন, লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে বা শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত, পুকুরের মাছ এমনকি জানমালের ক্ষতি সাধনের চেষ্টায় রত থাকবে। অবশ্য সংকটকালে শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক এমনকি গৃহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসি 5 ও 6 এপ্রিল 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশিতে পরিভ্রমণ করবে, যার ফলে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন সাত পূরণের জন্য দিন দুইটি রেকর্ড হয়ে থাকবে। গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি 7 ও 8 এপ্রিল দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায় ও অচল ব্যবসা সচল হয়ে ওঠায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ভাই, বোন, আত্মীয় পরিজনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, সেই সঙ্গে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে মনে রাখবেন, মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 9 ও 10 তারিখ গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত ঝামেলার অবসান ঘটবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমনকি পদোন্নতির পথ সুগম করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভ ফল প্রদান করবে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ, এমনকি সুদূর প্রসারী হওয়ার সম্ভাবনা অমূলক নয়। সুপ্রিয় দর্শক, এবার আসি 11 ও 12 তারিখ দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে। মনে রাখবেন, দুর্জন আত্মীয় বেশে আপনার যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে। অবশ্য সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে। তাছাড়া মামলা, মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু প্রকৃত পক্ষে ফল লাভ করা অনেকাংশে কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 13 ও 14 এপ্রিল
চন্দ্র আপনার রাশির পঞ্চমে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম তৈরি হতে পারে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ এমনকি তাদের স্বাস্থ্যগত ব্যাপারে আপনাকে বেশ খানিকটা ছোটাছুটি করতে হতে পারে। অবশ্য পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, বিশেষ করে যারা বেকার যুবক যুবতীরা আছেন, তারা কর্মের নেশায় যারা হুন্নে হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসি 15-17 এপ্রিলের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির ষষ্ঠে সেনাপতি মঙ্গল শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন, নচেত চোর সিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব খুইয়ে আপনাকে ঠুটো জগন্নাথ হয়ে ফিরতে হতে পারে। মনে রাখবেন, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং এমনকি তীব্র গতির বাহন বা দ্বিচক্র যান এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী ও সঞ্চয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে। তবে মনে রাখবেন, শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি যেমন বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস ঘটাবে, তেমনি আপনার জীবনে বৃহস্পতির প্রভাবে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারও কিন্তু কম আসবে না বা মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 18 ও 19 এপ্রিল। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা আপনার জীবনে স্বপ্ন পূরণে সহায়ক হবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদি প্রাপ্ত হবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগার সম্ভাবনাও অমূলক নয়। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে। আপনি আপনার মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি 20-22 এপ্রিলের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির অষ্টমে রাশি অধিপতি রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকা সমীচীন হবে। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং প্রভৃতি এড়িয়ে চলা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 23 ও 24 তারিখ। চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করায় ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হয়, সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ পূরণের জন্য দিন দুইটি রেকর্ড হয়ে থাকবে। এমনকি গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিন দুটি কারা মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে। এবার আসি 25-27 এপ্রিলের মধ্য সময়ে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভ ফল প্রদান করবে। এমনকি বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যারা ব্রোকারি দালালি এমনকি রেডি ফুডের ব্যবসা করেন তারা অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। তবে মনে রাখবেন, প্রেমী যুগলের প্রেম ফাঁস হয়ে যাওয়ায় আপনাকে বেশ বিপর্যস্ততার মধ্য দিয়ে সময়টি অতিক্রম করতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি 28 ও 29 এপ্রিলের মধ্য সময়ে
চন্দ্র আপনার রাশির একাদশে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। এক কথায় চতুর্দিক থেকে দুঃসংবাদ আসতে থাকায় মন বেশ বিষণ্ণ হয়ে পড়বে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ, এমনকি চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকার সমীচীন হবে। তাছাড়া দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দেওয়ার চেষ্টা করবে। এতদূর সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, তবে আপনাকে পরিশ্রমী, মেধাবী, কৌশলী ও অধ্যবসায়ী হওয়ার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আসি 30 এপ্রিল 2020 ইংরেজি তারিখে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি কোনো সন্তানের সাফল্যে গৌরবান্বিত হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে আপনার বিদেশ গমনের স্বপ্ন পণ্ড করে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সিংহ রাশির জাত ব্যক্তিদের 2020 সালের এপ্রিল মাসের আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে যদি আপনাদের জীবনী মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই কামনায়।